শফিকুল ইসলাম শফি বাংলাদেশ, লাল শাড়ি, নীল শাড়ি, কালা শাড়ি, সাদা শাড়ি সব শাড়ি হবে। তার আগে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার যাবে হাওয়াইয়া আসর এই সংগঠন কুড়িগ্রাম বাংলাদেশের তার সভাপতি অনন্ত কুমার দে, সহসভাপতি খন্দকার মোহাম্মদ আলী সম্রাট, আর অন্যতম শিল্পী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি। একটা ছোট্ট উপহার, এই উপহার তুলে দিলে আমার রাজবংশী সব নর্থ বেঙ্গল গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্কর রাজবংশী, তার আগে ফুলের তোড়া দিয়া শিল্পীর অভ্যর্থনা জানাবে কোষ রাজবংশী কালচারাল সোসাইটি কোকরাঝাড় আসামের কর্ণধার কল্পজিৎ কৃষ্ণদেব বর্মন। হয়তো কোনো এক জায়গায় তার মিসেসও বসে গেছে, আর খন্দকার মোহাম্মদ আলী সম্রাট অনন্ত কুমার দেব আমরা মোবাইলে ফেসবুকে আমার পরিচয় পাওয়ার পরে আমন্ত্রণ জানাইছি, কিন্তু ইউটিউবে ক্যাসেটের দোকানে শফির গান, অনন্ত কুমার দেবের গান মোবাইলে মোবাইলে ছেড়ে আমরা এবার শঙ্কর রাজবংশী একটা সুন্দর দোতরা উপহার দিবে ভাওয়াইয়া আসর সংস্থার অন্যতম প্রেসিডেন্টের হাতে। যদিও এটা শফির নামে আছে কিন্তু প্রেসিডেন্টের উপরে কিছু না হয়। আমরা রাজবংশী অফ নর্থ বেঙ্গল সোশ্যাল মিডিয়া গ্রুপের তরফ থাকিয়া একটা ছোট্ট উপহার এই দোতরা প্রস্তুত করছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ দোতরা প্রস্তুতকারক নরেন রায় ধূপগুড়ি। জানি একদিন আমরা কাঙড়ে থাকিবার না হই, আমরা সবাই চলে যাব, কিন্তু এইগুলা স্মৃতি আমার সারা জীবন অন্তর থাকবে। আজ যেগুলা ছোট ছোট ছাওয়া আছে একদিন খেয়াল করবেন যে দাদার ঘর এত ভালো একটা ভাওয়াইয়া আসর করছে। এইবার মুই মাইক ধরিম না, মাইক ধরবে শফি, দাদা কিছু করবে অনন্ত কাকাই করবে। ভালো আছেন ভাই? কেমন আছেন? যা হোক, আমরা বাংলাদেশ থেকে আছি ভাই, ভাওয়াইয়া কবিতা রাজবংশী ডায়লগের ভাওয়াইয়া গান দীর্ঘদিন থেকে এটার সঙ্গে আমরা আন্দোলন করে আসছি। এই রাজবংশী ভাষার উপরে আমার লেখালেখি, আমার গান, আমার সুর, তা তোমরা সবাই মিলে এই ভাওয়াইয়ার জন্য এই আন্দোলন করছে, এর জন্য ভাওয়াইয়ার আসর কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। যারা আমাদের নিমন্ত্রণ করে দেখাইছে তার কর্ণকার মহেশবাবু, মহেশবাবুকে এই ভাওয়াইয়ার আসরের পক্ষ থেকে আমরা আমাদের সম্মাননা তার হাতে তুলে দেব। আজ থেকে আমার গুলে সাগাই হলেন, তোমরা সাগাই কি সাগাই হলেন তো বাবা মহেশ্বর। আচ্ছা, এই যে পুরস্কার নেওয়ার জন্য আমার এঠে উজানিয়া উৎসব কমিটি পারো ডুবি, মুই মহেশ রায় সম্পাদক আর সভাপতি উমাকান্ত বর্মন, মুইও আশা করি এই পুরস্কারটা মোর হয়া উমার হাতত তুলি হোক, খুব খুশি হব। হাতের তালি দেবেন।
দয়া করে একটা হাতের তালি দেবেন। আমার সবার জীবনে এটা একটা স্মরণীয় ঘটনা। কথা আছে যে সঙ্গীতের বোল আর পাখির ডাক, কাঁটা তারের বেড়া কোনোদিনই এক আটকে বার পারে না। আমার ভাওয়াইয়ার আকুল দরিয়া সুর কাঁটা তারের সীমা অতিক্রম করি, দেশ হাতে বিদেশ, বিদেশ হাতে দেশান্তর, গোটা পৃথিবীময় আজকে ছড়ি পরিবার ধরছে। সেই অমায়িক মুহূর্তে আমরা এখানে উপস্থিত, আমরা গান শুনবো সবারে। সবার আগে আমরা শুনবো শফিকুল ইসলাম, শফি বাংলাদেশ। একবার জোরসে হাতের তালি দিবেন সবাই।